হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যারা কম্পিউটার ইউজার কম্পিউটার ইউজ করে থাকেন অথবা ল্যাপটপ ইউজ করেন, আপনাদের উইন্ডোজ 64 বিট করা কিন্তু আপনার 32 বিট প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কীভাবে 64 বিট থেকে 32 বিটে নিয়ে আসবেন, সেই টুলসটি আপনাদেরকে আমি আজকে দেখাই দেবো কীভাবে সেটা করবেন। প্রথম অবস্থায় আপনি মাই কম্পিউটারে যাবেন। মাই কম্পিউটারে যাওয়ার পর প্রপার্টিসে ক্লিক করবেন। আপনারা যে এখানে দেখেন, আমার এটা 64 বিটে করানো। 64 বিট থেকে আমি করবো আজকে 32 বিট। 64 বিট থেকে কীভাবে 32 বিট করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে আজকে ধারণা দিব। অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা মাই কম্পিউটারকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা দেখব কত বিট। আমার এখানে 64 বিট দেখাচ্ছে। 64 বিট থেকে আমি 32 বিটে রূপান্তর করব। তাহলে কী করবো সে সম্পর্কে আমি জানাচ্ছি। প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার উইন্ডোজে আনইনস্টল প্রোগ্রাম আছে, আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করবেন। প্রোগ্রাম থেকে আপনি টার্ন উইন্ডোজ ফিউচার অন অফ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি আপনার ফিচার চলে আসবে। এই ফিচারের মধ্যে আপনার ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এখানে দেখেন গেমস, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার 8, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস, এই ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওকে দিয়ে দেবো, নিয়ে গেছে। এখন আমি এইটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর আপনি এখানে সার্চ বক্সে, স্টার্ট বক্স থেকে সার্চে যাবেন। এখানে লিখবেন ইন আইএন ইন টিইআর ইন্টারনেট ইনফরমেশন ম্যানেজারে ক্লিক করবেন। এই চলে আসছে ইন্টারনেট ইনফরমেশন ম্যানেজারে ক্লিক করার পর এই ফেসারটি চলে আসছে। এখানে আপনি দেখেন ইউজার পিসি, এই যে এখানে যে তীর চিহ্নটি আছে, এই তীর চিহ্নটি দেখা যাচ্ছে। এই তীর চিহ্নতে আপনাদের ক্লিক করতে হবে। তীর চিহ্নতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন টুলসে ক্লিক করলাম। ডিফেক্ট, তারপর এই যে এটা হলো আপনার ইউজার পিসি। আপনারা যে মনে করেন উইন্ডোজ দেওয়ার পর ইউজার নেম দেবেন, সেটাই ইউজার নেম থেকে তাহলে আপনার এই চিহ্নতে দিতে হবে। দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফুলস থেকে আপনার এরকম ফেসার আসবে। এই ফেসারটি আসার পর আপনার ডিফেক্ট অ্যাপ ফুল, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে। এই অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিং থেকে এখানে একটা ফিচার চলে আসছে উপরে, জেনারেল নেট ফ্রেমওয়ার্ক ভার্সন এনাবল 32 বিট অ্যাপ্লিকেশনস ফাইলস। তাহলে আমার এনাবল অ্যাপ্লিকেশন ফাইলস ম্যানেজমেন্ট পাওয়ারফুল মোড চলে এসেছে। এখন আমরা কী করব, এখন আমরা এখানে ক্লিক করব। এনাবল 32 বিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এর টিক চিহ্ন একটা চলে এসছে, এই দেখেন, এখানে আমি দেখাচ্ছি এর টিক চিহ্ন থেকে ক্লিক করলেন। ক্লিক করার পর ট্রু হয়ে গেছে। এখন নিচে চলে আসে, নিচে আপনাদের ইনফরমেশান দিচ্ছে যে এনাবল 32 বিট অ্যাপ অন উইন্ডোজ 64 বিট ইফ সেট ট্রু। এখান থেকে ওকেতে ক্লিক করব। করার পর এই ফিচারটা ক্যান্সেল করে দেব। দেওয়ার পর স্টার্ট বাটন থেকে পিসিটি রিস্টার্ট করব। এইভাবে আপনারা 64 বিট থেকে 32 বিটে রূপান্তর করা যাবে। হ্যালো গাইস, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।